এটা এখানে লিখি। তো এইখানে হচ্ছে এখানে আপ করতে যাচ্ছি আমরা, তো 1, 3, 4, 6, 7, 5, 8 এখানে মিসপ্লেস টাইল কতগুলো, 1 নিজের জায়গাতে আছে, 2 নিজের জায়গাতে নেই, 3 নিজের জায়গাতে আছে, 4 নিজের জায়গাতে আছে, 5 নিজের জায়গাতে নেই, 6 নিজের জায়গাতে আছে, 7 নিজের জায়গাতে আছে, 8 নিজের জায়গাতে নেই, তার মানে হচ্ছে 3। তো এখানে হচ্ছে জি এর ভ্যালু 2, এটা টু সাইড লিখলাম, জি এর ভ্যালু হচ্ছে 2, এইচ এর ভ্যালু হচ্ছে কত, এখানে এইচ এর ভ্যালু হচ্ছে 3, তো ফাংশন এর ভ্যালু কত হচ্ছে 5। দেন এগেইন ডাউন করলাম, আপ করলাম, এখন যদি আমরা লেফট করি, লেফট করলে কি হবে, লেফট করলে হচ্ছে 4, 6, 1, 2, 3, 7, 5, 8 রাইট। তো এখানে হচ্ছে মিসপ্লেস টাইল কতগুলো আসে, জি এর ভ্যালু হচ্ছে 2, এইচ এর ভ্যালু হচ্ছে এখানে কত আসবে 1, 2, 3 আছে নিজের জায়গায়, 4 নিজের জায়গাতে নেই, 5 নিজের জায়গাতে নেই, 6 নিজের জায়গাতে আছে, 7 নিজের জায়গাতে আছে, 8 নিজের জায়গাতে নেই, তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 3, উইচ মিন্স ফাংশনের ভ্যালু হচ্ছে 5। আর একটা পসিবল যেটা হচ্ছে আমাদের রাইট মুভ, তো রাইট মুভ যদি আমরা করি রাইট মুভ করলে হচ্ছে 1, 2, 3, 4, 6, 7, 5, 8 তো এখানে হচ্ছে জি এর ভ্যালু 2, এইচ এর ভ্যালু কত হবে 1, 2, 3 নিজের জায়গা মতো আছে, 4 নিজের জায়গাতে আছে, 5 নিজের জায়গাতে নেই, দেন 6 নিজের জায়গাতে নেই, 7 নিজের জায়গাতে আছে, 8 নিজের জায়গাতে নেই। তো এখানে হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে 3, তার মানে হচ্ছে ফাংশনের ভ্যালু হচ্ছে 5। তো সব থেকে কম কোনটা, এটা 5, এটা 5, এটাও 5, এইটা হচ্ছে 3, মানে সব থেকে কম হচ্ছে এটা। তো লেভেল 2 এর ক্ষেত্রে আমরা এইটা পিক আপ করতে যাচ্ছি বা এই সলিউশনটা ফার্দার এক্সপ্লোর করতে যাচ্ছি। এইচ এর ভ্যালু যে সময় 0 হবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গোল নোড পর্যন্ত পৌঁছাবো, মানে এইচ এর ভ্যালু হচ্ছে রিডিউস হচ্ছে এখানে লাইক। তো এখান থেকে আমাদের কতগুলো মুভমেন্ট পসিবল, এটা হচ্ছে আমাদের এক্সপোজিশন, এক্সপোজিশন থেকে তিনটা মুভমেন্ট পসিবল, কি কি এখান থেকে যেটা পসিবল লেফট রাইট আর একটা হচ্ছে আপ। এখন আপ যদি যাই লাইক এখান থেকে যদি আমরা আপে যাই, যেখান থেকে আমরা এসেছিলাম সেখানে কিন্তু আমরা ফেরত যাবো, তো আলটিমেটলি হচ্ছে একই জিনিস ভাবা কোনো মানে নেই। তো হচ্ছে আপনি করলেও করতে পারেন, করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। তো হচ্ছে আমরা আপে যাচ্ছি না, লেফটে যাবো এবং রাইটে যাবো। তো আশা করছি বুঝতে পারছেন যে আমরা কেন জাস্ট দুইটাই করছি। আপে গেলে অ্যাজ ইট ইজ এই আগেরটাই আমরা ফেরত পাচ্ছি, যেটার কোনো দরকার নেই, তো বারবার একই কাজ করার কোনো মানে হয় না। তো আমরা ফার্স্ট অফ অল লেফটে যাচ্ছি, তো লেফটে যদি আমরা যাই তো লেফটে গেলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তো এইখানে জি কত, জি এর ভ্যালু হচ্ছে আমাদের 3, লেভেল 3, এইচ এর ভ্যালু কত হবে 1, 2, 3 নিজের জায়গা মতোই আছে, 4, 5, 6 নিজের জায়গা মতো আছে, বাও 7 নিজের জায়গাতে নেই, 8 নিজের জায়গাতে নেই, তার মানে এইচ এর ভ্যালু হচ্ছে 2, উইচ মিনস ফাংশনের ভ্যালু হচ্ছে এখানে কস ফাংশন 5। লেফট গেলাম, রাইটে যদি যাই রাইটে গেলে এগুলোতে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে জি এর ভ্যালু হচ্ছে আমাদের 3, এইচ এর ভ্যালু কত হবে 1, 2, 3 ম্যাচ করেছে, 4, 5, 6 ম্যাচ করেছে, 7, 8 ম্যাচ করেছে, এইচ এর ভ্যালু হচ্ছে 0, উইচ মিনস ওয়াট, ফাংশন ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তো এখান থেকে মিনিমাম ফাংশন কোনটা, ফাংশন ইজ ইকুয়াল টু 3, তো এটা আমরা পিক আপ করতে যাচ্ছি, এবং এইচ এর ভ্যালু দেখেন এইচ এর ভ্যালু হচ্ছে এখানে 0, তার মানে এইটা আর এটা হচ্ছে আমাদের সেম টু সেম, তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি গোল নোড, আপনি বুঝতে পেরেছেন আমি আশা করছি। এটা হচ্ছে আমাদের লেভেল 3। তো এখান থেকে আমরা কি কাজটা করলাম, এখান থেকে হচ্ছে আমরা আমাদের গোল নোড পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছি, অনেক কুইকলি পৌঁছে গিয়েছে। এটা একটা কুইক সলিউশন, কেন কুইক সলিউশন, কারণ আমরা এখানে ইউজ করেছি হচ্ছে হিউরিস্টিক ভ্যালু বা একটা অ্যাসাম্পশন। এখানে আমরা কি অ্যাসাম্পশনটা ইউজ করলাম, আমরা এখানে ইউজ করলাম হচ্ছে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস,
কোন কতগুলো নাম্বার হচ্ছে আমাদের মিসপ্লেসড হচ্ছে সেটার উপরে অ্যাজিউম করে হচ্ছে আমরা একটা কস্ট ফাংশন বের করেছি। সেই কস্ট ফাংশন ধরে 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 হচ্ছে আমরা চলে আসলাম কোথায়, চলে আসলাম আমাদের গোলন পর্যন্ত। এবং এই যেগুলো রয়েছে এই যে এইটা 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 যেন হচ্ছে এইটা, এগুলো কিন্তু আমরা ফার্দার এক্সপ্লোর করিনি। এই জন্য হচ্ছে আমাদের একটা কুইক সলিউশন চলে এসেছে। বাট এই সলিউশনটা মেবি অপটিমাল হতেও পারে নাও হতে পারে, বাট দিস ইজ এ গুড সলিউশন। উই ক্যান সে দ্যাট দিস ইজ এ গুড সলিউশন, বাট মে অর মে নট, ইট ইজ অপটিমাল অর নট, উই রিয়েলি ডোন্ট নো। তো আশা করছি বুঝতে পারছেন। আর একটা ফ্যাক্ট যেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি কিন্তু অনেক কমে এসেছে উইদাউট হিউরিস্টিক থাকলে। আমরা লাস্ট একটি ভিডিও দেখেছি যেটা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি বিরুদ্ধে পাওয়ার দি, এবং এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে কত আসতো 3 to the power 20 আসতো। বাট এখানে আমরা অনেক ইজিলি কিন্তু কয়েকটা ডেপ্থের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদের টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি অনেকটা রিডিউস হয়ে যাচ্ছে এবং হচ্ছে অপটিমাল হতেও পারে নাও হতে পারে। তো এই ছিল আজকের লেকচার ভিডিও 8 পাজল প্রবলেম উইথ হিউরিস্টিক। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট লেকচার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। এবং নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য পাশে নোটিফিকেশনের যে বেল বাটনটি আছে সেটা নোটিফিকেশন অল করে দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।